নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুদিনা পাতা। গরমকালে শুরু থেকে কিন্তু পুদিনা পাতার রস থেকে শুরু করে পুদিনা পাতাকে নানা রকমভাবে কিন্তু আমরা খেয়ে থাকি, তাই তো? আজকে গরমকালের শুরুতে যেহেতু আমাদের পুদিনা পাতার প্রয়োজন হবে, ঠিক আমাদেরকে ফেব্রুয়ারির মোটামুটি শুরু থেকে মাঝামাঝির মধ্যে আমাদের কিন্তু পুদিনা পাতা গাছটা লাগিয়ে ফেললে ভালো হবে। সেই জন্যই আমি কি করেছি, জানুয়ারি মাসে তোমাদের পুদিনা পাতার পরিচর্যাটা দেখিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, ফেব্রুয়ারি শুরু হলেই তোমরা পুদিনা পাতার পরিচর্যাটা আরম্ভ করতে পারবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে এবার দেখা যাক, আমাদের পুদিনা পাতা গাছ লাগাতে গেলে আমাদের কী কী উপকরণ লাগবে, কীভাবে আমরা করব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখে নাও, প্রথমেই আমরা কী কী জিনিস নেব। প্রথমে আমরা নেব মাটি, মাটি নেব এক ভাগ, এটা হচ্ছে প্লেন গার্ডেন সয়েল, এটা বাগানের মাটি, অথবা তুমি এর পরিবর্তে ভিটের মাটিও নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। যেই মাটিই তুমি নাও, তার সঙ্গে তোমাকে কী করতে হবে, একটাই কাজ, সেটা হচ্ছে তোমাকে বালিচালা চালনা দিয়ে মাটিটাকে একটু চেলে নিতে হবে, ব্যাস। তাহলে তোমার মাটির তৈরি, এটা হয়ে গেল তোমার নদীর সাদা বালি। নদীর সাদা বালি নেবে এক ভাগ, এটাকে রিভার স্যান্ড বলে, হর্টিকালচার স্যান্ড বলে, হোয়াইট স্যান্ড বলে, রিভার স্যান্ড বলে, এর অনেক নাম আছে। তুমি এই নদীর সাদা বালি নেবে এক ভাগ, খালি মাটিটা উর্বর করার জন্য এটা নেওয়া। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট নেবে তুমি এক ভাগ, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বলে একে। এর পরিবর্তে তুমি এক থেকে দু বছরের পুরনো পচানো গোবর সারও নিতে পারো, সেটাও তোমার একই কাজ করবে, অথবা তুমি পাতা পচা সারও নিতে পারো, সেটাও তোমার একই কাজ করবে। পাতা পচা সার কীভাবে তৈরি করতে হয় যদি দেখতে হয়, আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো, সেখান থেকে তুমি শিখে যাবে কীভাবে পাতা পচা সার তৈরি করতে হয়। এটা হলো, তাহলে কী কী নিলাম আমরা, মাটি এক ভাগ, সাদা বালি এক ভাগ, ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার নেব এক ভাগ, আর এখানে কী দিচ্ছি, তিন চামচ, মাত্র তিন চামচ নিম খোল, ব্যাস। এই হলো আমাদের উপকরণ, আর আমাদের কিছু এখানে লাগবে না। ঠিক এখানে যা যা আছে আমি সেই অনুযায়ী দিয়ে মাটিটা আমার তৈরি করে নিয়েছি, এবার তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমরা পুদিনা গাছ লাগাতে গেলে যে টব নির্বাচন করব সেটা অবশ্যই কিন্তু গামলা টাইপের টব হতে হবে, বুঝতে পেরেছো? গামলা টাইপের টব হলে কী হবে, তোমার জিনিসটা বাড়বে, বেশি খুব তাড়াতাড়ি বাড়তে পারবে। আমি দেখো, আমার কাছে এই মুহূর্তে মাটির গামলা নেই, মাটির গামলা নেই বলে আমি একটা প্লাস্টিকের গামলা নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ প্লাস্টিকের গামলা, একটা ছিদ্র রয়েছে এর মধ্যে, এটাও দেখতে পাচ্ছ, ঠিক আছে? উপায় নেই, আমি তাই এখন প্লাস্টিকের গামলা দিয়ে কাজ চালাচ্ছি। এবার দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, যে কোনো গাছকে করতে গেলে টবেতে তার একটা কী করতে হয়, ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হয়। উইদাউট ড্রেনেজ সিস্টেম কিন্তু তুমি কোনো মতেই কিন্তু গাছকে বাঁচাতে পারবে না। ড্রেনেজ সিস্টেম থাকলে তবেই তোমার গাছ কিন্তু সঠিকভাবে বাড়বে এবং তুমি গাছকে বাঁচাতে পারবে। এবার ড্রেনেজ সিস্টেম করতে গেলে কীভাবে ড্রেনেজ সিস্টেম করতে হয় আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা, তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখে নাও। এই দেখো, এটা হচ্ছে একটা ছিদ্র, একটা ছিদ্র রয়েছে টব, মানে পটের নিচে। আমরা কী করবো, এটা টব ভাঙা, একটা টবের ভাঙা, এদিকটা ঢালু, এদিকটা উঁচু আছে, এটাকে জাস্ট আমরা এর উপরে এরকমভাবে রেখে দেবো। রাখা হয়ে গেল, এরপর আমরা কুঁচো কুঁচো ছোটো ছোটো পাথর দিয়ে সাইড দিয়ে একটুখানি, সাইড দিয়ে হালকা করে একটুখানি দিয়ে দেবো, যাতে কী হয় জলটা আটকাতে না পারে। এ দেখো, এই ছোটো পাথরের পরিবর্তে তুমি ইটের টুকরো দিতে পারো, তোমার কাছে যদি বালিচালা পাথর থাকে সেটাও তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপরে কী করবো আমরা, হালকা করে একটা বালির লেয়ার করে দেবো। দেখো, জাস্ট একটা বালির লেয়ার করে দিচ্ছি, দেখছো? এই দেখো, বুঝতে পারছো? এ দেখো, ঠিক একটা বালির লেয়ার করে দিলাম, যাতে জলটা, অতিরিক্ত জলটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে। হয়ে গেল, হয়ে গেল আমাদের ড্রেনেজ সিস্টেম। এইটুকুনি কাজ, এইটুকুনি কাজের জন্য গাছ কিন্তু ভুলে বশত মারা যায়, এইটুকুনি জিনিস না করার জন্য, তোমরা বুঝতে পেরেছো? এবার দেখো, এই তৈরি মাটিটা রয়েছে, তৈরি মাটিটা আমি এর উপরে দিয়ে দেবো, ভালো করে দেখো বন্ধুরা। এবার এই যে দিলাম, দেওয়ার পর আমি একটুখানি এটাকে ঠেসে দেবো, কারণ হচ্ছে কি, ভেতরে কোনো হাওয়া রাখলে চলবে না, ভেতরে হাওয়া থাকা মানেই বিপদ, তার মানে যদি ভেতরে ফাঁকা থাকে হাওয়া থেকে যাবে, যেই আমি জলটা ঢালবো সঙ্গে সঙ্গে কী হবে, ওখান থেকে একটা ফাঙ্গাসের সৃষ্টি হবে, ফাঙ্গাসের সৃষ্টি হওয়া মানে
গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাসটা আক্রমণ করতে শুরু করবে, ঠিক আছে? তাই তাকে বাড়তে দেওয়া যাবে না, সেই জন্য আমরা কী করব, এইভাবে ঠেসে দেবো মাটিটা। তাহলে হয়ে গেল। এরপরে আমরা এই যে গাছটা, পুদিনা গাছটা, এটা আমি নিজে হাতেই চারা তৈরি করেছি আমার বড় পুদিনা গাছ থেকে। এবার এটাকে আমরা বার করে নেব, ঠিক আছে? বার করে নিয়ে আমরা এটাকে বসাবো, ঠিক এইভাবে একটু হালকা করে, হালকা করে ঠুকব। ব্যাস দেখো কত সুন্দর রুট বেরিয়েছে, দেখো কত সুন্দর রুট বেরিয়েছে, দেখতে পাচ্ছ? দারুণ সুন্দর কিন্তু গাছটা হবে। এই দেখো ঠিক মাঝ বরাবর, আমি তোমাদেরকে আগেও বলেছি বন্ধুরা, গাছকে কিন্তু সবসময় তোমাদের মাঝ বরাবর বসাতে হবে, একদম মাঝ বরাবর বসাতে হবে, ঠিক আছে? এই দেখো মিডিলে আমি বসালাম, মিডিলে বসানোর পর গাছটা সোজা আছে কিনা দেখে নিলাম। এরপরে আমরা কী করব বন্ধুরা, মাটিটা দিয়ে ভরাট করে দেবো, পুরো মাটিটা দিয়ে ভরাট করে দেবো। এই দেখো, আর শুধু মাটিটা দেবো না, মাটিটাকে আবার আমাদেরকে চাপতেও হবে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এই দিয়ে দিলাম, দিয়ে এবারে এই হাত দিয়ে আস্তে আস্তে সমান করে দিতে হবে, দিয়ে এইভাবে চাপতে হবে। দেখো তখন আমরা এইভাবে ঠাসছিলাম, এখন এবারে এইভাবে চাপতে হবে, ঠিক আছে? এই দেখো চাপছি, এইভাবে চাপছি, মাটিটার আরও একটু প্রয়োজন আছে, কাজেই আমরা আর একটু মাটি দিয়ে দেবো। দিয়ে দিলাম, এ দেখো দিয়ে এদিকে টেনে নিলাম, মনে তো হচ্ছে আর একটু মাটি লাগবে, আর একটু দিয়ে দিলাম। আচ্ছা এবার বন্ধুরা তোমরা ভালো করে দেখো, এই যে মাটিটা দেওয়া হয়ে গেল, গোড়ার কাজটা সমান করে দিলাম, এই জায়গাটা এবারে আস্তে আস্তে ঠেসে দিলাম। আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবে, উপর থেকে 1.5 ইঞ্চি কিন্তু অবশ্যই তোমাকে ফাঁকা রাখতে হবে। কেন ফাঁকা রাখতে হবে? যাতে জলটা আমরা যে দেবো, এই যে জলটা এখানটা দেবো, জলটা যেন ধরার মতন জায়গা থাকে, অবশ্যই তোমাদের 1.5 ইঞ্চি মতন জায়গা রাখতেই হবে, ঠিক আছে? 1.5 ইঞ্চি জায়গা রাখলে তাহলে জলটা দিলে জলটা নিতে পারবে। এবার দেখো মাঝখানটায়ও কিছুটা আমাদের গুঁড়ো গুঁড়ো মাটি আমরা দিয়ে দেবো, যেহেতু এখানটা অনেকটা ডিপ লাগছে, গর্ত মতন লাগছে, দিয়ে দিলাম। গাছটা এবারে এইটাতে পুরো ভর্তি হয়ে যাবে, পুরো ভর্তি হয়ে যাবে এটাতে। ব্যাস আমাদের প্রতিস্থাপনের কাজ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে বন্ধুরা? এবারে যেটা দেখাবো, প্রতিস্থাপন হয়ে যাওয়ার পর কী করতে হয়, যেটা নিয়ম সেটা হচ্ছে তোমাকে সম্পূর্ণ জল দিয়ে দিতে হবে, মানে টপ ভর্তি করে, যতক্ষণ না তলা দিয়ে অতিরিক্ত জল বেরোচ্ছে। দেখো তলা দিয়ে যতক্ষণ না অতিরিক্ত জলটা বেরোচ্ছে, তুমি কিন্তু একবারের ক্ষেত্রে নয়, একবার হয়তো নাও বেরোতে পারে, দুবার হবে, তিনবার হবে, তোমাকে জল দিতে হবে, যতক্ষণ না তলা দিয়ে অতিরিক্ত জলটা বেরোচ্ছে তোমাকে জলটা দিয়ে দিতে হবে। এটা গেল প্রতিস্থাপনের ব্যাপারটা। এরপর বন্ধুরা আমি তোমাদেরকে বলি একটা জিনিস, তোমরা জলটা কীরকম দেবে, জলটা তোমরা খালি খেয়াল রাখবে মাটিটা যেন শুকিয়ে খটখটে না হয়ে যায়, এইটা খেয়াল রাখবে খালি, আর বিশেষ কিছু দরকার নেই। কীরকম দেবে, খটখটে যেন মাটি না হয়ে যায়, এটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। তুমি প্রতিদিন গরমকালে জল দেবে, প্রত্যেক দিন জল দেবে, মাটি শুকিয়ে যাবে আবার জল দেবে, মাটি শুকিয়ে যাবে আবার জল দেবে। শীতকালে তুমি একদিন দুদিন ছাড়া ছাড়া জল দাও, তাতেও তোমার গাছটা কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে জলের ব্যাপারটা। এবার বলি আলোর ব্যাপারটা। দেখো এই গাছটাতে তোমার সূর্যের আলো যতটা প্রয়োজন আছে সেটা হচ্ছে তোমার ফুল সানলাইট। এবার তুমি বলবে তোমার যদি ব্যালকনি থাকে তাহলে সেখানে কি হবে না, হবে, নিশ্চয়ই হবে, সেখানে অন্তত তোমার 3-4 ঘন্টা রোদ্দুর আসতেই হবে। 3-4 ঘন্টা যদি রোদ্দুর না আসে তাহলে কিন্তু গাছটা হওয়া একটু মুশকিল আছে। সেই জন্য তুমি ছাদে যদি করো, তোমার ছাদেতে একদম নিশ্চিন্তে সারাদিন রোদ পাচ্ছে, তুমি ফুল সানলাইটে রেখে দাও, খুব ভালো গাছটা হবে। যদি মনে করো তোমার ছাদেতে জায়গা নেই, তুমি ব্যালকনিতে করবে, 3-4 ঘন্টা রোদ্দুর আসে তাতেও তোমার গাছ হবে, কোনো অসুবিধা নেই। এটা হলো আলোর ব্যাপারটা। আচ্ছা এরপর আমি তোমাদেরকে বলি বন্ধুরা, সেটা হচ্ছে এই গাছটার খাবারের ব্যাপারটা। খাবারের ব্যাপারটা কী দেবে, খাবার দেবে তোমরা প্রত্যেক 15 দিন ছাড়া ছাড়া খোল ভেজানো জল, সর্ষের খোল, মানে মনে করো তুমি 1 কাপ সর্ষের খোল নিলে, 1 কাপ
সর্ষে খোল গুঁড়ো নিলে, সেটাকে তুমি জলের মধ্যে ভেজালে, একটা বড় জায়গায় ভেজালে, তাতে কতটা জল দেবে তুমি 5 কাপ জল দিয়ে দাও, তাতে দিয়ে ওটাকে ভেজাও। ভিজে গেল, যখন ভেজা হয়ে গেল 1 সপ্তাহ পরে তুমি ওটাকে কী করবে, ওর মধ্যে আরও 5 কাপ জল দিয়ে দাও, তাহলে 10 কাপ জল হয়ে গেল। ওই 10 কাপ জলটাকে ভালো করে গুলে নেবে, গুলে নিয়ে উপর থেকে পাতলা জলটা ছেঁকে তুমি এতে দিয়ে দাও, গাছে দিয়ে দাও, 15 দিন ছাড়া দাও, তোমাকে আর কোনো কিচ্ছু দিতে হবে না, কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। যদি তোমার ইচ্ছা হয় তুমি সর্ষে খোলের বদলে গোবর সারও দিতে পারো, অল্প করে 1 মুঠো গোবর সার গুঁড়োও দিতে পারো, মানে 1 থেকে 2 বছরের পুরনো পচানো গোবর সারও দিতে পারো। আবার তুমি যদি মনে করো যে একটু ভার্মি কম্পোস্ট দেবো, তুমি ভার্মি কম্পোস্টও 1 মুঠো দিতে পারো প্রত্যেক মাসে, এগুলোও হবে, এটা দিলেও হবে। কিন্তু সর্ষে খোলে তুমি সবথেকে ভালো রেজাল্ট পাবে। আমি বলছি না যে গোবর সারে বা ভার্মি কম্পোস্টে রেজাল্ট খারাপ হবে, আমি সেটা বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে সবথেকে ভালো হচ্ছে সর্ষে খোলে, আমি নিজে করে দেখেছি, আমার মানে টপ ভর্তি, গামলা ভর্তি হয়েছে শুধুমাত্র সর্ষে খোলে, আমি যেটা নিজে পরীক্ষা করে দেখেছি আমি সেটাই তোমাদেরকে বললাম, ঠিক আছে? এটা গেল খাবারের ব্যাপারটা। আচ্ছা, এরপর বলি রোগ পোকার ব্যাপারটা। বন্ধুরা, এই গাছটাতে তোমরা কোনো রকম, যত রকম ওষুধ আছে কোনো রকম ওষুধ তোমরা স্প্রে করবে না, এমনকি নিম তেলেও স্প্রে করবে না। কারণ হচ্ছে কি, এই গাছে পোকামাকড় হওয়া তো দূরের কথা, এই গাছকে দেখলে পোকামাকড়রা পালিয়ে যায়। যত রকম পোকামাকড় আছে এই গাছটাকে দেখলে, এই গাছের কাছে আসলেই তারা পালিয়ে যায়। কারণ হচ্ছে গাছের মধ্যে একটা গন্ধ আছে, পুদিনা পাতার যেরকম গন্ধটা তোমরা নিশ্চয়ই জানো, সেরকম টাটকা পুদিনার একটা আলাদা গন্ধ হয়। যারা যাদের বাড়িতে আছে বা যারা করেছো তারা জানো তো, ওই গন্ধটা কোনো রকম পোকামাকড় কীটনাশক দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে কি, ওই গন্ধটাতে সবাই কিন্তু ভয় পায়, সমস্ত পোকামাকড় ভয় পায়, যার জন্য কেউ আসতেও চায় না এর আশেপাশে। তাহলে কোনো তুমি কী করবে, তোমাকে কিন্তু কোনো তাহলে কীটনাশক স্প্রে করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে বন্ধুরা? তাহলে হলো রোগ পোকার ব্যাপারটা বলে দিলাম, রোগ তো হয়ই না, এতে পোকার ব্যাপারটা বলে দিলাম, হয়ে গেল। আচ্ছা, আর যদি এছাড়া বন্ধুরা, আমি তোমাদেরকে সমস্ত বিষয়টা বুঝিয়ে দিলাম, এছাড়া যদি তোমাদের মনে করো কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি উত্তর দিয়ে দেবো। যদি মনে করো আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও তুমি আমাকে দিতে পারো, জানতে যদি কোনো কিছু জানতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, আমি সেখানেও তোমাদেরকে উত্তর দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।